বললেন আসসালামু আলাইকুম, এই মুহূর্তে আমি আছি আমাদের পুরানো একটা সাইটে। এটা আপনারা আমরা কিছুদিন আগে কাজ করে গেছি, যেহেতু বসুন্ধরা গেট দিয়ে আমরা যখন এই যে ডেস্কো সাবস্টেশনের পাশে আমরা যখন কাজ করছিলাম, পুরে যখন এই যে রূপরেখার কাজটা করছি, আপনাদেরকে আগে আমরা একটা ভিডিওর মাধ্যমে জানাইছি। আজকে এখানে মূলত যে অবস্থান আছে, আমি এখানে যখন আসছি সবসময় আমার কাছে একটা জিনিস ভালো লাগছে এই জায়গায়, কারণ হচ্ছে আমি মূলত অ্যাঙ্গেলের কাজগুলো করে, কিন্তু গ্রিলের কাজগুলো আমার সচরাচর করা হয় না। আজকে আমি এখানে একটা জিনিস আমার কাছে ভালো লাগছে, আপনাদের একটু দেখে এই যে সিঁড়িটা দেখেন, যেইভাবে করানো হয়েছে এরকম ভাবে একটা ডিজাইন, যেভাবে সিঁড়িটা করা হয়েছে একদম মানে ঝুলতে কারে। আমি যখন এখানে আসছি তখন ভাবলাম যে এটাকে এরকম ফাঁকা রাখতেছে, এটাকে কীভাবে সিঁড়ি করবে, তখন আমার মাথায় একটু ইয়ে আসলো। কিন্তু এখন এই কনফিউশনটা এই যে আমার পাশে যে বাইরে দেখতে পাচ্ছেন, এই কনফিউশনটা এই ভাই দূর করছে। এখানে অনেক মানে কনফিউশন হয়েছিলাম যে এটাকে এরকম ফাঁকা জায়গা রেখে কীভাবে কাজ করবে। এখানে মানে একটা রুফ উড়ে একটা ইয়ার উপরে আপনার যে কাজটা করছেন, এইটা হচ্ছে তিন তিন বক্স আর এইটা প্লেন শীট দিয়ে 2mm প্লেন শীট দিয়ে এটা আলাদা একটা পকেট তৈরি করা হয়েছে, একটা সকেট তৈরি করেছে। পকেট তৈরি করে সেই পকেটের উপরে এখানে কি দিবেন, এই যে এখানে যে ফাঁকা রাখছেন এটা পুরোটাই কাট ফিটিং হবে, কাট ফিটিং করবেন। জি, কাট ফিটিং করলে মানে মূলত এই সেফটিটার জন্য না? জি জি, এগুলো আর দেখা যাবে না। আর এখান থেকে আমি আরেকটা জিনিস দেখছি, এখান থেকে তো স্লোপ দিচ্ছি, স্লোপটা দেওয়ার কারণ থাকছে, এটা যদি আমি ডাইরেক্ট লেভেলে দিই তারপরেও কিন্তু মানুষের মানে পা স্লিপ করার সম্ভাবনা থাকে, মানুষের পা স্লিপ করার সম্ভাবনাটা স্লিপ করবে। যেমন এখান থেকে এই জায়গাটা আমার সব সময় এক সুতে আপ থাকবে, এইদিকে এক সুতে ডাউন থাকবে, এক সুতে ডাউন দিছি, এক সুতে ডাউন দিছি, ডাউন দেওয়ার কারণে কাটটা একটু মানে স্লোপ থাকবে, একটু স্লোপ থাকবে, পরবর্তীতে আমাকে ইঞ্জিনিয়ার বললো ভাই এখানে সিঁড়ি করবে মানে কোথাও কিছু নেই, কোনো কিছু রাখার জায়গা নাই, কোথাও বাকি ওই জিনিসটাও কিন্তু নেই। কিন্তু আপনি যেভাবে কাজ করতেছেন মানে আজকে আইসা মানে অবাক হয়ে গেছে, কি করবো এখানে। আর্কিটেক্ট যেভাবে করছে এখানে কোনো খুঁড়ি থাকবে না, সাধারণত নিচে দেখা ওইদিকে নিচে দেখা। হ্যাঁ, এই যে সোফিটে আছে এই সোফিটের নিচে কিন্তু সব জায়গাতে খুঁটি ব্যবহার করা হয়, আপনারটা কোনো খুঁটি নাই, আমারটা কোনো খুঁটি নাই, আমি সব জায়গায় প্রোডাক্ট বলব নিয়ে। এই যে যেমন এখানে এইটা একটা কিন্তু সোফি, হ্যাঁ 50 ইঞ্চি বাই 34 ইঞ্চি এটা একটা চোখ, এই কলমে এটাতে যদি 300-400 জন একসঙ্গে ওঠে, 300-400 জনও যদি একসঙ্গে 300-400 জনও যদি একসঙ্গে ইনশাল্লাহ সম্পূর্ণ মাথা খাটে যে কাজটা করছেন এটা কিন্তু সাধারণ কোনো মিস্ত্রি দ্বারা কিন্তু সম্ভব হয়। আলহামদুলিল্লাহ, বাড়িওয়ালা যেভাবে চাইছে আমি ঠিক সেইভাবে করে দিতে পারছি। আমার মনে হয় যে আমি যেভাবে কাজটা করছি আসলে একটু কষ্ট করছি, মেধা কাটাইছি, খাটানোর কাজটা করছি, উনি সন্তুষ্ট। অনেকে দেখা গেছে, আমি বিশেষ করে যেহেতু ডুপ্লেস বাড়িগুলোর কাজগুলো করি, আমি যেহেতু ডুপ্লেস বাড়িগুলোর কাজগুলো করি, তো শুধু এখন তো আমি আছি বসুন্ধরাতে, ঢাকাতে,
দেখা যাচ্ছে ঢাকার বাইরেও কিন্তু অনেক জায়গায় কাজ হয়, আমার কাজ হয় বিশেষ করে। আমি সেখানে দক্ষ মেস্ত্রি দ্বারা কিন্তু কাজগুলো করতেন, দেখা যাচ্ছে এই সিঁড়িগুলো অনেকে আপনি নিচে দিয়ে পয়া ধরে চারটা পাঁচটা ঠেক দেয়, মানে কাজের একদম এলোমেলো করে, কিন্তু এখানে এখন দেখা যায় মানে নিচেও থাকা যায়, নিচে থাকা যাবো মানে এই জায়গাটাতে পুরো নিচে থাকা যাবে, এই জায়গাটাতে কিচেন বানাইতে পারবো, আবার এই জায়গাটাতে শোপিস রাখার মতো একটা স্কোপ আছে, সব কিছু করতে পারবো। যদি কারো দেখা যায় মানে আপনাকে এখন এই টিভি স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে দেবো আপনার, জি, যদি কারো দেখা যায় আপনাকে ফোন দিয়ে যদি বলে যে ভাই আমার সিলেটের কাজটা আপনার যেভাবে কাজটা করছেন কাজটা দেখে ভালো লাগছে, সিলেটের কাজ করেন বা পঞ্চগড়ে কাজ করেন, ঠিক আছে, মানে ঢাকার বাইরে যদি কাজ সারা বাংলাদেশ জায়গায় সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় কাজ করতে পারবেন, ইনশাল্লাহ আমি কাজ করে দিব। দেখেন এর সাথে কঠিন কঠিন কাজও কিন্তু আছে, হ্যাঁ, যত ক্রিটিক্যাল কাজই হোক আমি ইনশাল্লাহ করি করতে পারবেন, হ্যাঁ। আচ্ছা বিশেষ আপনাদেরকে একটা কথাই বলি, যারা দেখা যায় অনেক প্রবাসী, আমার যেহেতু সাবস্ক্রাইবার কিন্তু অনেক প্রবাসী আছেন, প্রবাসী সাবস্ক্রাইবাররা যারা দেখা যায় নিজের নিজের মতো করে বাড়ি করতে চান, কিন্তু বাড়িটা করেন সব কিছুই করেন, সিঁড়িটার বেলায় যা বা গ্রিলের কাজের বেলা যে আপনি একটু আউট দিলেন, আমি মনে করি যে ভাই যে কাজটা দেখছি মানে আমি যেরকম কাজে একশোতে একশো কাজগুলো করি প্রত্যেকটা কাজ, আপনারা আমার ভিডিও যে যারা দেখেন তারা সবসময় জানেন প্রত্যেকটা কাজ যেমন আমার একশোতে একশো, তবে ভাইয়ের এই কাজটা দেখে আমি মনে করতেছি যে ভাই ভবিষ্যতে কাজগুলো প্রত্যেকটা কাজ একশোতে একশো করবে, আপনি নিশ্চিন্তে ভাইকে কাজগুলো দিতে পারেন, বিশেষ করে গ্রিলের কাজগুলো, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যদি আপনার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসটি ফলো করে রাখবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।